আমার হাতে একটা লাঠি, ছাগলের পাতা ঝেড়ে ঝেড়ে গাছেতে ঝেড়ে আমি খাওয়াই, পানি যখন পার হই পানি দেখে দেখে টেক দিয়ে চলি, আরও অনেক কাজ আছে। এতগুলো কথা কেন বলে? আমার মহান আল্লাহ মানে বেশিক্ষণ ধরে তাঁর সাথে এটা প্রেমের ব্যাপার, মহাব্বতের ব্যাপার। এই ইশকে আব্বাল কি আগে বলছিলাম, না না আমার দোস্ত কি বললেন যে তখন মানে ইশকে আব্বাল দর দিলে মা আশুক পায় দামি সাবাত তানা সোজদ সমা কায় পারবানা শায়দ আমি সাবাত। আমরা দেখতে পাচ্ছি মানে মোমবাতি জ্বলছে তাতে পোকা পড়ছে, মানে মোমবাতি প্রেমিক আমাদের নজরে দেখছি তো পোকা গিয়ে পড়ে আত্মহত্যা দিচ্ছে, পোকা ভালোবাসছে আগুনকে, তার জন্যে জান বিলীন করছে, কিন্তু আগে কে ভালোবাসছে সেটা দেখেনি। আরে বাতিটা না জ্বললে পোকা কীভাবে সেখানে যেত? এইটাই বলেছেন আল্লাহ আমাদের আগে ভালোবেসেছেন তাই এখানে আনিয়েছেন। তো আল্লাহ ভালোবাসা সান্নিধ্য বেশিক্ষণ আমার উপরে আসুক, সেই কারণে আমি এরকম বলেছিলাম। বলে আপনি উরুল আলম পয়গম্বর, আমি এই কারণে বললাম, বাপের নাম বললে আমার নাম বললে একজন শেষ হয়ে যাবে, আপনারা দুই নবী আছেন আমার সান্নিধ্য, আমার বেশিক্ষণ পড়ুক নজর, সেই কারণে নবীর উম্মত আমার মহান নবীর উম্মতকে এবং ওলামা উম্মত মহাক্কিক ওলামা উম্মত কেয়ামত পর্যন্ত নবীজির দর্শন আল্লাহ তৌফিক দান করুন আমার এই নির্মলা।